তালাকের পর এ দম্পতির সন্তান আবরাম খান জয় কার কাছে থাকবে? সোজা উত্তর, সন্তান মায়ের কাছে থাকবে। এক্ষেত্রে ছেলে সন্তান 7 বছর পর্যন্ত এবং মেয়ে সন্তান বয়স সন্ধিকাল পর্যন্ত মায়ের কাছে থাকবে। তবে তাদের ভরণ পোষণের দায়িত্ব বাবা বহন করবে। যদি বাবা দায়িত্ব পালন না করে, সেক্ষেত্রে চেয়ারম্যান সালিসের মাধ্যমে আলাপ আলোচনা করে বিষয়টি মীমাংসা করতে পারেন। তালাক যে পক্ষ থেকেই দেয়া হোক না কেন, স্ত্রী দেন মোহর পাওয়ার অধিকারী। কাজেই বিয়ের দেন মোহর বাবদ 7 লাখ টাকা অপুকে পরিশোধ করবেন সাকিব খান, এটাই আইনের বিধান। উল্লেখ্য, বিগত 22 নভেম্বর অপু বিশ্বাসকে তালাক নোটিশ দিয়েছেন সাকিব খান। আইন অনুযায়ী সেটা কার্যকর হতে সময় লাগবে 90 দিন, অর্থাৎ 3 মাস। 22 ফেব্রুয়ারি অপুকে পাঠানো সাকিবের তালাক নোটিশের 90 দিন পূরণ হচ্ছে। আর ওই দিন থেকে সাকিব অপুর ডিভোর্স কার্যকর হবে। এরকম আরো নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।